ছাত্রীদের অবিলম্বে শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে আইলের হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে সাধারণ মানুষ পথে নেমেছে অপরাধীরা হুঁশিয়ার 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 আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। আমরা ফেসবুকে জাস্টিস ফর পায়েলের যে নামে পেজটা রয়েছে সেই পেজে বিপুল মাত্রায় আমরা সাড়া পেয়েছি, প্রচুর সাধারণ মানুষ সাড়া দিয়েছে, তাদের মধ্যে আজকে অনেকে এখানে এসেওছে। খুব কষ্ট হচ্ছে একদিকে, ঠিক কথা, কিন্তু একদিকে খুশিও হচ্ছি আমরা প্রত্যেকে বা আমাদের সমস্ত বন্ধুরা যে আমাদের ওই পেজটিতে এত পরিমাণে লাইক করেছে, এত শেয়ার করেছে। আমরা সবাই একত্রিত হয়ে আজকে শুধুমাত্র পায়েলের মৃত্যু রহস্য যাতে উদ্ঘাটিত হয় তাও সিআইডি তদন্তের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, যেরকম মুখ্যমন্ত্রী নিতার কেসটাই হস্তক্ষেপ করেছে এবং সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে, সেরকম যাতে পায়েলের ক্ষেত্রেও হয় বা পায়েলের মতন নিতার মতন আরও যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তাদের জন্য যেন এই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দেন বা মুখ্যমন্ত্রী নিজে যাতে এরকম এখানে এগিয়ে আসে। আমাদের এর জন্য আজকে ছোটো একটা প্রচেষ্টা, সেই সমস্ত মেয়েদের জন্য যারা অত্যাচারিত হয়েছে, যারা অত্যাচারিত হচ্ছে বা যারা এখনও মুখ বুজে আছে, তাদের জন্য ছোট্ট প্রচেষ্টা যেন প্রত্যেকের কাছে আমরা পৌঁছতে পারি, তার জন্য আমরা আজকে সকলে একত্রিত হয়েছি। আমরা অনেকের কাছ থেকে সাহায্যও পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আপনার নাম? প্রিয়া দত্ত। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই রাজ্যের পরিস্থিতি যা, সেখানে ঘরে বসে থাকা মানে শব্দহীন পাপ, এবং এই মুহূর্তে আমরা একটি সমাজের অংশীদার হিসেবে এবং ছাত্র হিসেবে আমরা মনে করছি সেটা হচ্ছে অবিলম্বে এই রকম অত্যাচার অবিচার বর্বরতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত, তা না হলে আমাদের শিক্ষা পায়েল থেকে শুরু করে নবমিতা পর্যন্ত গত আট দিনে দেখা গেছে দুর্নীতি বিহারে বেড়ে চলেছে, মানে মেয়েরা তো আস্তে আস্তে এখন মশার কথা দিয়ে দেখা দিয়েছে, মানে একচটে মেয়েদের মেরে ফেলা যায়। আমরা দেখছি অ্যাটলিস্ট এই জিনিসগুলো বন্ধ হোক, মেয়েদের যাতে এভাবে আর চলে না যেতে হয়। মেয়েরা যে একটা সমাজের একটা খুব মূল্যবান সম্পদ এটা আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি। আর সব থেকে বড় যেটা আমি বলবো যে মেয়েদের নিজেদের অস্তিত্বটাকে অন্যের সামনে তুলে ধরতে হবে, বোঝাতে হবে যে পায়েল কি পায়েল পায়েল পায়েলের সঙ্গে কি পড়াশোনা করতে না কিভাবে আমি